দ্বিতীয়বার বাবা হলেন বিরাট কোহলি। গত 15ই ফেব্রুয়ারি দ্বিতীয় সন্তানের জন্ম দিয়েছেন তার স্ত্রী অনুষ্কা শর্মা। এবার পুত্র সন্তানের জন্ম দিয়েছেন তিনি। মঙ্গলবার সন্ধ্যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্ত আর অনুরাগীদের এই সুখবর জানিয়েছেন কোহলি। সদ্যজাত সন্তানের নাম রাখা হয়েছে অকায়। তুর্কি ভাষায় এই নামের অর্থ হল পূর্ণিমার চাঁদ। 3 বছর আগে প্রথমবার বাবা হয়েছিলেন বিরাট কোহলি। 2021 সালের 11ই জানুয়ারি কন্যা সন্তানের জন্ম দিয়েছিলেন অনুষ্কা, নাম রেখেছিলেন ভামিকা। গত কয়েক মাস ধরেই জল্পনা চলছিল অনুষ্কার দ্বিতীয় সন্তানের জন্ম দিতে চলেছেন। সেই জল্পনাকে ইন্ধন জুগিয়েছিলেন বিরাট। প্রথমে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজের প্রথম 2 ম্যাচ থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলেন, পরে অবশ্য কোটা সিরিজ থেকেই সরিয়ে নিয়েছিলেন। এদিন সমাজ মাধ্যমে বিরাট দ্বিতীয়বার বাবা হওয়ার কথা জানিয়ে লিখেছেন, গত 15ই ফেব্রুয়ারি তারা তাদের পুত্র সন্তান এবং ভামিকার ছোট্ট ভাই অকায়কে এই পৃথিবীতে স্বাগত জানিয়েছেন। তাদের জীবনের এই সুখের সময়ে তারা সবার শুভেচ্ছা ও আশীর্বাদ কামনা করেছেন বলে জানিয়েছেন, এবং সেই সঙ্গে সবাইকে অনুরোধ করেছেন তাদের ব্যক্তিগত গোপনীয়তাকে যেন সম্মান জানানো হয়। এই সুখবর পাওয়ার পর গোটা বিশ্ব থেকেই অভিনন্দন বার্তা পেয়েছেন বিরাট ও অনুষ্কা। ব্যুরো রিপোর্ট, ইউ বাংলা টিভি। ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়।